ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জগদ্ধাত্রী পুজোর দশমী, চন্দননগরে চলছে বিসর্জন। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে। অর্ণব, শোভাযাত্রা, আলোর শোভাযাত্রা এবার করোনা আবহের জন্য বন্ধ, কিন্তু বিশাল প্রতিমা নিয়ে শোভাযাত্রা তো চলছে। অবশ্যই, দেখেন আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দননগর স্ট্যান্ডে। আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে চলেছে। আলোর যে শোভাযাত্রা আমরা অন্যান্য বছর দেখি, এবছর সেই আলোর শোভাযাত্রা হয়তো হচ্ছে না করোনা পরিস্থিতির মাঝখানে, কিন্তু শোভাযাত্রা হচ্ছে, প্রতিমার শোভাযাত্রা হচ্ছে। এখানে যে সুদৃশ্য প্রতিমা রয়েছে, অপরূপ প্রতিমা রয়েছে, উচ্চ প্রতিমা, সেই সমস্ত প্রতিমা কিন্তু এগিয়ে চলেছে নিরঞ্জনের দিকে। প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে, আজ এবং আগামীকাল এই দুদিন রাখা হয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য। প্রতিমার জন্য আলাদা আলাদা ঘাট ভাগ করে দেওয়া হয়েছে, যাতে করে এক জায়গায় বেশি ভিড় না হয়। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে সবাই যাতে মাস্ক পরেন, এবং সেই সঙ্গে এও নির্দেশ রয়েছে যাতে বয়স্ক মানুষ এবং শিশুরা শোভাযাত্রায় না বেরোন। নির্দিষ্ট সংখ্যক সদস্যরাই যাতে শোভাযাত্রায় বেরোন, সেই নির্দেশও রয়েছে। কিন্তু তার মাঝে আমরা যেটা দেখছি যে প্রায় 12টা থেকে এই নিরঞ্জনের পালা শুরু হয়েছে, পরপর পরপর প্রতিমা এই স্ট্যান্ড ঘাটের সামনে দিয়ে এগিয়ে চলেছে একে একে, নিরঞ্জনও হচ্ছে একদম। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সেই প্রতিমা, সেই প্রতিমা কিন্তু নিরঞ্জন হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যে প্রশাসনের তরফ থেকে যে ব্যবস্থা করা হয়েছে, যে কাঠামো তুলে নেওয়া হচ্ছে, অন্যান্য জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। আজকে দশমী, আজকে সকাল থেকেই আমরা যেটা দেখতে পেয়েছি যে কখনো দশমীর পুজো হয়েছে, তারপরের দিকে আমরা দেখেছি যে বরণ দেখেছি, আমরা আরতি দেখেছি, সিঁদুর খেলা দেখেছি, এই সমস্ত কিছুই হয়েছে। এবং এখানে পুরুষরা যেভাবে বরণ করেছে মাকে, সেই বিষয়গুলো আমরা দেখেছি। এই প্রথা পালনের পাশাপাশি শোভাযাত্রা, সেই আলোর শোভাযাত্রা হয়তো এবছর হচ্ছে না। আলোক শিল্পীরা তারা একটু মর্মাহত, কিন্তু এই কোভিড পরিস্থিতির মাঝখানে তারা এই সিদ্ধান্তটিকে তারা স্বাগত জানিয়েছেন, এবং এখানকার মানুষজনও তারা এই শোভাযাত্রায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এবং সেই অনুযায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রতিমা, প্রতিটি যে ক্লাব রয়েছে তাদেরকে একটিমাত্র লরিরই অনুমতি দেওয়া হয়েছে, তাতে প্রতিমাই নিরঞ্জন হবে, এবং সেই প্রতিমা সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে। এরকম সুউচ্চ প্রতিমা পর পর এখানে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে রয়েছেন ক্লাবের সদস্যরা। তবে অন্যান্য বছর যেভাবে প্রচুর মানুষ ভিড় করেন, দুপাশে কাগজ চেপে বসে থাকেন, চেয়ার পাতা হয়, এবছরে সেই দৃশ্য কিন্তু অনুপস্থিত। তবুও ঐতিহ্য মেনে যে শোভাযাত্রা চলছে, প্রতিমা যেভাবে নিরঞ্জনের দিকে এগিয়ে চলেছে, তাও কিন্তু এক অপরূপ দৃশ্য তৈরি করেছে এই চন্দননগরে। দৃষ্টি, অনেক ধন্যবাদ অর্ণব, তোমাকে সত্যি অপরূপ দৃশ্যের সাক্ষী রইলাম আমরা।